গুড আফটারনুন ফ্রেন্ডস, আমি এই মুহূর্তে রয়েছি গঙ্গার ঘাটে। আর আজকে যে পুরো জার্নি ছিল আমি তুলে ধরছিলাম, আর সেই ক্লান্তি শেষ করার জন্য শেষ পর্যন্ত আমরা গঙ্গার জলে স্নান করলাম। তো বন্ধুরা, আমরা স্নান পর্ব শেষ করে নিয়েছি। আমি দেখানোর চেষ্টা করব গঙ্গা নদী এবং তার প্রাকৃতিক সৌন্দর্য, সঙ্গে হাওড়া ব্রিজের মনোরম দৃশ্য। এখানে সব থেকে বড় বিশেষত্ব হলো এই গঙ্গার গঙ্গা নদীর পাশেই রয়েছে শিব মন্দির, চাঁদমারি ঘাট। আশি পঁচাশি বছর তখন থেকে পূজা হয়ে আসছে। আর পৌরাণিক কাহিনী কিছু রয়েছে এই মন্দিরে? পৌরাণিক কাহিনীটা এত সুন্দরীকরণ হয়েছে, এরকম আগে ছিল না। আগে ওই একটা পাথর তুলে এনে রেখে দিয়েছিল, আস্তে আস্তে ভক্তরা সব দেখে বলতে আজকে কেউ চান করছিল পায়ে লেগেছে। হ্যাঁ, তারপর মন্দির রয়েছে, ছোট করে হবে, ছোট থেকে বড় আবার লোকজন আসলো, ভক্তরা হলো। তো এখানে তো রোজি ডল ঢালা হয়, রোজি হয় শিবের মন্দিরে, রোজ সব জায়গায় রোজি ডল ঢালা হয় শিবের মন্দিরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। তো আমরা জেনে নিলাম এখানে মন্দিরের যে বৈশিষ্ট্য বা বিশেষত্ব রয়েছে, আর আমি বাইরে গিয়ে হাওড়া প্ল্যাটফর্মের বাইরের দৃশ্যটা দেখানোর চেষ্টা করব। তো ফ্রেন্ডস, আমি দাঁড়িয়ে রয়েছি হাওড়া প্ল্যাটফর্মের ঠিক আগের দিকে। আমি দেখানোর চেষ্টা করব হাওড়া প্ল্যাটফর্মটিকে। আপনারা এই মুহূর্তে ছোট পর্দায় যে দৃশ্যটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হাওড়া প্ল্যাটফর্ম, যার বাইরের দৃশ্যটা আমি তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে। এখানে প্রতিদিন হাজার হাজার লোকের আগমন এবং বহির্গমন হয়ে থাকে। তো ফ্রেন্ডস, আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে, আমি বিদায় নেব। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট সেকশনে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ আজকে।